الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তিনি বেজান দিয়েছিলেন, শুধু যদি ফরজ সালাত আদায় করা হয় আর নফল সালাত আদায় না করা হয় গুনাহ হবে কিনা, জান্নাত জাহান্নামে যাইতে হবে কিনা। সম্মানিত তিনি বে ফরজ সালাত আদায় করার কারণে তার দায়িত্ব আদায় হয়ে যাবে, তবে সে সুন্নত সালাত আদায় না করার কারণে সে অনেক অনেক ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ, একটা হাদিস থেকে বোঝা যায় যে নফল সালাত বা সুন্নত সালাত আদায় না করলে, সময় থাক বা না থাক, আদায় না করলে গুনাহগার হবে না, ফরজ সালাত আদায় করার কারণে তার দায়িত্ব আদায় হয়ে যাবে। হাদিসটি সহি বুখারীর মধ্যে আছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তালা আমার জন্য রাত্রে দিনে কি ফরজ করছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দৈনিক ফাঁস সালাত। হে বলল যে এছাড়া আর সালাদ ফুটতে হবে? সে বললে না। তখন রাসূল সাল্লাম বললেন, তুমি ইচ্ছা করলে নফল সালাত আদায় করতে পারো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর রমজান মাসের সওম ফরজ করা হয়েছে, ইচ্ছা করলে তুমি নফল সওম আদায় করতে পারো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের কথা বললেন, যদি নাকি তুমি জাকাত আদায় করো তাহলে সেটা তোমার দ্বারাই ফরজ আদায় হয়ে যাবে, তবে তুমি ইচ্ছা করলে নফল সদকা করতে পারো। এই ব্যক্তি চলে গেল। ওহু ইয়াকুল ওয়াল্লাহি লা আজিদু আলা হাযা ওয়া লা আনকুসু। এই ব্যক্তিটি চলে যেতে যেতে বলল, আমি এটার উপরে বাড়াইব না কমাইব না, অর্থাৎ ফরজ যতগুলো দায়িত্ব আছে এগুলো আদায় করব, অন্য নফল আর কিছু করব না, বাড়াইব না। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাহা ইন সাদাকা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথার শোনার পর এই ব্যক্তি যদি সত্যবাদী হয় সে কামিয়াব হয়ে গেছে, সে সফলতা অর্জন করে ফেলছে। তো এই হাদিস দ্বারা বোঝা গেল ওই ব্যক্তি শপথ করছে যে শুধু কী করবে, ফরজগুলো আদায় করবে, বাড়াবে না কমাইবে না, অর্থাৎ নফল করবে না। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তি কামিয়াব হবে যদি নাকি সে সত্যবাদী হয়। তাহলে ফরজ আদায়ের মাধ্যমে এক ব্যক্তি কী হইতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে। তবে যদি নাকি নফল সালাত আমরা আদায় করি, এটা আমাদের অনেক উপকার হবে, আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো। একটা হাদিসের মধ্যে আছে, রাকাআত আল ফজরে খাইরুম মিন দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের আগে দুই রাকাত সুন্নত, এর গুরুত্ব ফজরে এত বেশি যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম হবে। আর যে একটা হাদিস, এই হাদিসের মধ্যে আছে, যদি নাকি জীবনের ফরজ সালাতের ঘাটতি থাকে, এই নফল সালাত দিয়ে আল্লাহ তাআলা তাকে মুক্তির ব্যবস্থা করবেন। হাদিসটি আবু দাউদের এবং তিরমিজি নাসাইয়ের মধ্যে আছে। হাদিসটি সহি আবু হুরায়রা তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। সর্বপ্রথম মোমেন বান্দার প্রথম হিসাব লওয়া হবে কিয়ামতের দিন তার সালাত। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি নাকি সে তার আমলামার মধ্যে সালাত সঠিকভাবে হয় তাহলে সে কামিয়াব হয়ে যাবে, সে নাজাতপ্রাপ্ত হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। যদি নাকি সালাতের মধ্যে সমস্যা থাকে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফাইনিং তাকাসা মিন ফরিজাতি হিসাইউন। যদি নাকি তার ফরজ সালাতে ঘাটতি থাকে, কল রব আজাওয়া জাল্লা আল্লাহ তালা বলবেন, হুং জুরু হাল্লি আবদি মিং তাতাব ওয়াইন। হ্যাঁ, আমার বন্দার আমলের মধ্যে দেখো তার কোনো নফল আছে কি না। ফাইউকাম মালু বিহা আমাং তাকাসা মিনাল ফরিজা। যাতে করি যে পরিমাণ তার ফরজে ঘাটতি আছে এই নফল সালাত দিয়ে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সুম্মা ইয়াকুনু সাইরু আমলিহি আলা যালিকা। আর অন্যান্য আমলগুলো এভাবেই হবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, যদি নাকি সুন্নত নফল বেশি থাকে, তার ফরজে ঘাটতি থাকলে আল্লাহ তাআলা এই নফল সুন্নতগুলোকে ফরজের মর্যাদা দিয়ে তার নাজাতের ব্যবস্থা করবেন। তাই গুনাহ না হলেও, যদি নাকি সুন্নত না পড়ে গুনাহ না হলেও, কিন্তু সে ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।